আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আসছি সৌদি আরবের যে ফারদানিয়া একটা এলাকা আছে, যেটা আসলে মূলত রিয়াদ যাওয়ার পথে সেন্টার প্লেসে পড়ে। সেই জায়গায় আসলে মূলত এখানে আমরা একটা এখানে আমাদের অনেকজন বাংলাদেশি ভাইরা রয়েছে যারা এখানে কাজবাজ করছে। তো আসলে মূলত আমরা জানতে পেরেছি যে এখানে তাদের মধ্যে দু একজন ভাই রয়েছে যারা মূলত পর্যাপ্ত সমস্যা ফেস করছে আকামার বিষয়টি নিয়ে, কপিলকে টাকা পয়সা দিয়েছে, এই ধরনের বিভিন্ন সমস্যা রয়েছে। আর আমরা আসলে মূলত আজকের সেই যে প্রবাসী ভাই রয়েছে, বাংলাদেশি ভাই, তাদের সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে, তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা সম্পর্কিত তাদের সাথে কথা বলবো। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, এবং অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ক্যামেরার ফেসে চার পাঁচজন বাংলাদেশি ভাইরা রয়েছে, কাজ করছে। তো আমি মূলত আসলে ভিডিওর আগেই একটু জানতে পেরেছিলাম যে তাদের মূলত যে তাদের যে কষ্টের কথাগুলো, তাদের মধ্যে এক ভাই রয়েছে, তিনি অলরেডি তার কপিলকে অনেকগুলি টাকা পয়সা দিয়ে ফেসে গেছেন, এখন পর্যন্ত কোনো আকামার কোনো খোঁজখবর পাননি। আসলে মূলত আমরা সেই ভাইদের সাথে পরিচিত হব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কী ধরনের সমস্যার ভিতরে রয়েছে। যাই হোক ভাই, কেমন আছেন? ভালো আছেন সবাই? আসলে আমি আপনারা জানেন যে আপনারা অবশ্যই দেখে থাকবেন যে এই প্রবাস নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আসছি। আমরা আসলে মূলত প্রায় প্রবাসী যারা রয়েছে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে প্রায় তাদের সাথে কথা বলে থাকি। তো এই বিষয়টা নিয়ে মূলত আমি আপনাদের সাথে একটু জানতে চাচ্ছি যে কার কী নাম এই বিষয়ে, এবং আপনারা যে আপনাদের মধ্যে যে আমরা জানতে পেরেছিলাম একটু আগে যে একটা ভাই এখানে বেশ অনেক সমস্যার মধ্যে রয়েছে, তিনি তার কপিলকে টাকা পয়সা দিয়েছে, এখন পর্যন্ত টাকা আমি পাইনি। এবং আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি এখানের যে বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পর্যাপ্ত বালু এবং এখানে কাজবাজ চলছে, বিভিন্ন ধরনের কাজ এখানে রয়েছে, কার্পেন্টার, সিভিল, স্টিল ফিক্সারের কাজ রয়েছে, কোটিং, পেইন্টিং, ব্লাস্টিংয়ের কাজও রয়েছে। তো আমরা সেই ভাইটির সাথে মূলত আজকের কথা বলার চেষ্টা করব। আপনারা তো ভাই, আপনি কেমন আছেন? এই যে আপনার যে আমরা শুনলাম যে একটা সমস্যা হয়েছে যে আপনার কপিলকে টাকা পয়সা দিয়েছেন, এখন পর্যন্ত কোনো আকামার খোঁজখবর পান নাই, তো এই বিষয়টা নিয়ে আমরা মূলত জানতে চাই যে আপনি কবে টাকা দিয়েছেন কপিলকে? কতদিন হয়েছে? কত টাকা দিয়েছেন? এরপরে আর টাকা পয়সা দেন নাই? তো প্রিয় দর্শক, আমরা জানলাম যে তার কাছ থেকে 7000 রিয়াল নেওয়া হয়েছে, সৌদি কপিল 7000 রিয়াল নিয়েছে। আপনারা জানেন যে সৌদি আরবে 1 টাকার রেট বর্তমানে 22.75 এরকম। তো 7000, 7500 রিয়াল কিন্তু 1.5 লক্ষ টাকারও অনেক বেশি। তো এই টাকা পয়সা তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কিন্তু আকামা দেওয়া হয় নাই। আপনারা জানেন যে সৌদি আরবের যে রিয়াদ যেতে দাম্মাম থেকে যে একটি হাইওয়ে রয়েছে, সেখানে কিন্তু ফারদানিয়া নামে একটি জায়গা রয়েছে, ছোটোখাটো একটি গ্রামের মতন সিটি। সেখানে তিনি একটা কোম্পানিতে কাজে কর্মরত আছে, এবং বর্তমানে আপনারা জানেন যে সৌদি আরবে কিন্তু বিভিন্নভাবে আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা রয়েছে তাদেরকে কিন্তু পুলিশের যে হয়রানি এবং যে হেনস্থা করা হচ্ছে, কাজবাজ করতে পারছে না, আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা বিভিন্ন সমস্যা ফেস করছে, এর মধ্যেও কিন্তু তিনি তার পরিবারের মুখের দিকে তাকিয়ে তিনি কিন্তু ডিউটি অ্যাবসেন্ট না করে কাজ করে যাচ্ছে। তো আমরা আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তিনি আসলে এই যে সৌদি আরবের যে প্রশাসনিক সমস্যা, এর মধ্য দিয়েও যে তিনি কাজ করছে তাতে তার কেমন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যাই হোক ভাই, আপনি যে এই যে কাজ করেন, এখানে কাজ করতে আসতেছেন বা শহরে যাইতে হয়, টাকা পয়সা ছাড়তে হয় বাড়িতে, এগুলো কেমনে কী ছাড়েন? এই যে আপনার যে আকামার সমস্যা, এখন তারপর একটু ভয় হইতেছে, তার কারণ টাকাও দিয়েছি, এরপরে আকামও নাই, তাহলে তো সমস্যা না।
টাকাটা তো মূলত একটা আপনার কিন্তু রিস্ক হয়ে যাইতেছে। আপনি এখানে তো দেখা যায় যে আপনার ভাই নাই বা বাবা নাই, আপনি অন্য কারো হাতে কত ঝুঁকিতে যে টাকা পয়সা দিতেছেন, যদি আপনার টাকা মেরে দেয়। অ্যাকচুয়ালি একা মাটা দিলে তো আর অন্য অন্য কেউ হাতে দিতে হইতো না টাকাটা, ঠিক আছে। আর আপনার রাস্তায় যাইতে যে চেক বসে, যে চেক বসছে, ঠিক আছে, খুবই ডেঞ্জারাস। প্রতিটা গাড়ি গাড়ি চেক করতেছে, আকামা চেক করতেছে, যারে আকামা যার ভেজাল পাইতেছে তারে আটকাইতেছে, নিয়ে যাইতেছে, দেশ পাঠাইতেছে, এই চলতেছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়া বাংলাদেশ থেকে মনে করে অনেক মানুষ যে সৌদি আরবে আসার পর পর প্রতি মাসে মাসে স্যালারি পাওয়া যায়, যে কোনো একটা কোম্পানিতে কাজে লাগার পরে ম্যাক্সিমাম 3 মাস 4 মাস 5 মাস পরে একটা স্যালারি পাওয়া যায়, 3-4 মাসের স্যালারি এদের হাতে থাকে, ঠিক আছে। এক, দ্বিতীয়ত আপনার মাসে মাসে টাকা তো পাওয়া যায় না, মাসে মাসে টাকা না পাইয়া আপনার ওই যে 4-5 মাস পর পর এরকম একটা দুইটা স্যালারি পাওয়া যায়, এই টাকা দিয়ে কীভাবে একামা মানুষ বানাবে আর কীভাবে দেশে টাকা বানাবে আর কীভাবে মানুষের স্বপ্ন পূরণ করবে। তো একটা বিষয় আমি আসলে মূলত আপনাদেরকে জানতে চাচ্ছি, আপনারা যে যে 5 মাস 6 মাস পরে পরে স্যালারি পান, আপনারা কাজও করতেছেন, একামা হয়েছে, প্রশাসনিক যে হেনস্থা হচ্ছে, রাস্তাঘাটে পুলিশের যে অভিযান চলছে, এর মধ্যে আপনারা টাকা পান না, তাহলে আপনাদের যে পরিবার পরিজন রয়েছে তাদের, আপনাদের তো বাচ্চা কাচ্চা আছে, অনেকেরই বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা থাকে, ফ্যামিলি প্রবলেম থাকে, স্কুলে দিতে হয়, এবং পারিবারিক যে বিভিন্ন সমস্যা রয়েছে এখানে কিন্তু অনেক খরচ রয়েছে, তো আপনাদের পরিবারের যে ভরণ পোষণ এইগুলো কীভাবে আপনারা ম্যানেজ করতেছেন? বাঙালি এক সাপ্লাই থেকে ভাই, ঠিক আছে, 5 মাসের 4 মাসের টাকা সাপ্লাই, হ্যাঁ, সাপ্লাইয়ার না দিয়ে চলে গেছে বাংলাদেশে 4 মাস, সে আগামা বানাবে কীভাবে, ঠিক আছে, আপনার দেশের টাকা পাঠাবে কীভাবে, এখানে কীভাবে কীভাবে কী করবে? আচ্ছা, তো একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি, এখনও তো অনেক হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যারা সৌদি আরবে আসবে, আমরা তো বিভিন্ন বাংলাদেশের যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া রয়েছে, তাছাড়া যে ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশন, এখানে আমরা দেখতে পাই যে অনেক বাংলাদেশিরা নতুন সৌদি আরবে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে, তো তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার থাকলে প্লিজ আমাদেরকে একটু জানান যে তারা, আপনারা তাদেরকে কী বলতে চান যারা নতুন আসতে চায়? এখান থেকে তারা হয়তো যখন সৌদি আরব আসি নাই তখন অনেক কিছু ভাবছি যে সৌদি আরব যারা গেছে তারা আমাদের মানা করতেছে, হয়তো বা তারা ওখান থেকে অনেক টাকা ইনকাম করতেছে কিন্তু আমরা যাইতে যাচ্ছি বলে আমাদেরকে মানা করতেছে, কিন্তু আসলে এখানে আসার পরে আমরা বুঝতে পারছি যে আমাদের দেশে থাকাই ভালো ছিল। আসার পরে এখন এমন একটা পজিশন হয়ে গেছে যে জেলখানা কি, জেলখানার থেকে খারাপ অবস্থান হচ্ছে আমাদের, জেলখানায় তো তাও আত্মীয় স্বজন মাঝে মাঝে দেখতে আসে, আমাদের তো তাও না। যাই হোক, প্রবাসী ভাইয়েরা যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন, সবাইকে আমি আরও একবার ভিডিওটি পুনরায় স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি, এবং যারা আমাদের ভাইয়েরা রয়েছে বাংলাদেশে এখন সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যারা দেখেছেন যে সৌদি আরবের বর্তমান পরিস্থিতিটা কী, এই যে একটা ভাই বলেছিল যে তার আকামার 1 বছর যাবৎ টাকা দিয়ে ফেসে আছেন, এখন বিভিন্ন ঝুঁকির মধ্য দিয়ে কাজ করতে হয়, অবশ্য কাজ করলে টাকা পায় না, এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো যাই হোক, ভিডিওটি সবাই সবার সাথে শেয়ার করবেন, এবং আরও একবার আমি বলে রাখছি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন, এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ভালো থাকবেন আশা করছি, আর দেখা হবে আবারও এমন কোনো নতুন নতুন ঘটনা নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।